আজকের গল্পটা একজন বাবা আর তার 24 বছর বয়সের একজন সন্তানের গল্প। একটি ট্রেন যাচ্ছিল, ট্রেনের জানালার পাশে বসে আছে বাবা এবং তার সন্তান, আর তাদের মুখোমুখি ঠিক উল্টো পাশেই বসেছে একজন তরুণ তরুণী। তারা তাদের জীবনের গল্প নিয়ে অনেক বেশি ব্যস্ত। ঠিক এই সময় তারা আবিষ্কার করলো সে 24 বছর বয়সের ছেলেটি তার বাবাকে বলছে, বাবা দেখো দেখো জানলার বাইরে আকাশটা কিভাবে পেছনে চলে যাচ্ছে। বাবা প্রশ্রয়ের হাসি হাসলেন, তারপর তিনি তার 24 বছর বয়সের সন্তানের এরকম শিশু সুলভ প্রশ্ন শুনেও তাকে তিরস্কার করলেন না, বরং মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন। তো তরুণ এবং তরুণী একটু বিরক্তই হলো, এত বড় একটা ছেলে সে কিনা তার বাবাকে বারবার বলছে যে আকাশ পেছনে চলে যাচ্ছে, কি উদ্ভট। কিন্তু বাবা কিচ্ছু বলছে না। খানিক পরেই ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা দেখো দেখো ওই যে বাড়িঘরগুলো মাঠগুলো গাছপালাগুলো সব পেছনে চলে যাচ্ছে। বাবা আবারও ঠিক আগের মতোই প্রশ্রয়ের হাসি হাসলেন এবং আলতো করে পরম মমতায় তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিল। তখন তরুণ এবং তরুণী খানিক বিরক্ত হয়েই বলল, আপনার উচিত আপনার ছেলেটাকে ভালো ডাক্তার দেখানো, ওকে ডাক্তারখানায় নিয়ে যান। বৃদ্ধ লোক রেগে গেলেন না, তিনি আলতো হাতে তার সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, আমরা ডাক্তারখানা থেকেই ফিরছি। তরুণ এবং তরুণী একটু অবাক হয়ে গেল, তারা জিজ্ঞেস করলো, মানে? বৃদ্ধ বললেন, আমার সন্তান জন্ম থেকে অন্ধই ছিল, আজ প্রথম সে চোখে দেখতে পেয়েছে, তাই তার উচ্ছ্বাস সে লুকাতে পারছে না, সে একটা শিশুর মতো চিৎকার করে তার উচ্ছ্বাসটা প্রকাশ করতে চাইছে। বৃদ্ধ লোকটার কথা শুনে সেই তরুণ এবং তরুণী হতভম্ব হয়ে গেল, তার চুপচাপ ছেলেটার দিকে তাকিয়ে রইল এবং তাদের মনে হলো তারাও এখন ছেলেটার মতো করে ওই আকাশ, ওই মাঠ, ওই সূর্য, ওই গাছপালা, ওই বৃক্ষ সব দেখতে পাচ্ছে। আসলে আমাদের প্রত্যেকেই জীবনে এমন অসংখ্য না বলা গল্প থাকে, আমার যেমন থাকে অন্য একজনেরও থাকে, কিন্তু আমরা সেই গল্পগুলো না জেনেই সেই মানুষগুলোকে নানানভাবে নির্মাণ করি। আমরা আসলে অনেকের জীবনের গল্পই জানি না, সেই জীবনের গল্পগুলো না জেনেই আমরা এমন কত রকম মন্তব্য করি, কিন্তু আমাদের উচিত সেই সব মানুষের সেই সব জীবনের গল্পগুলো কিংবা গল্পের জীবনগুলো জানার চেষ্টা করা।